ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। টি-টেনের অভিষেকটা রাঙালে নাসির হোসেন। অভিষেকেই দলের অধিনায়কত্ব পেয়েছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। এবার নাসির হোসেন খেলছেন পুনে ডেভিলসের হয়ে। আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নাসিরের দল পুনে ডেভিলস মুখোমুখি হয়েছে ডেকান গ্ল্যাডিয়েটরস এর। ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমেছে ডেকান গ্ল্যাডিয়েটরস। ব্যাটিং করতে নেমে নাসির হোসেনের বিধ্বংসী বোলিং তাণ্ডবে অল্পতেই গটিয়ে যায় ডেকান গ্ল্যাডিয়েটরস। ম্যাচে তারা 5 উইকেট হারিয়ে 104 রান পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে। এদিন বোলিং এ দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নাসির হোসেন। ম্যাচে 2 ওভার বোলিং করে 18 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন টাইগার এই অলরাউন্ডার। জবাবে এই রান তাড়া করতে নেমে মোটেও ব্যাক পেতে হয়নি নাসিরের দলের। 9.2 ওভারে 3 উইকেট হারিয়ে 106 রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় পুনে ডেভিলস। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই নাসিরের দল পুনে ডেভিলস জিতেছে 7 উইকেট এবং 4 বল হাতে রেখে। অসাধারণ নেতৃত্ব গুণে দলকে জিতিয়ে টুর্নামেন্ট শুরু করেছেন নাসির হোসেন। উল্লেখ্য, এই জয়ের মাধ্যমে নেট রান রেটে এগিয়ে থেকে 1 ম্যাচে 1 জয়ে 2 পয়েন্ট নিয়ে নাসিরের দল আছে পয়েন্ট টেবিলের শীর্ষে।